আসসালামু আলাইকুম, এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। সৌদি টিকিট টোকেনের দাবিতে রাজধানী সোনারগাঁও মোড়ে সড়ক অবরোধে বিক্ষোভ করছে সৌদি প্রবাসীরা। সকালে সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্স অফিসে প্রবেশে পুলিশ বাধা দিলে দুদফা গেট ভেঙে ভেতরে ঢুকে যায় টিকিট প্রত্যাশীরা। পরে কয়েক দফা লাঠিচার্জ করে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার ফজলে রাব্বি। রাব্বি, সেখানকার পরিস্থিতি কি দেখছেন? প্রবাসীদের বিক্ষোভ কি চলছে? ধন্যবাদ নাজিন। আসলে এখানে প্রবাসীদের মধ্যে যেটা সবচেয়ে বেশি বিরাজ করছে সেটা একটু অনিশ্চয়তা, এবং অনিশ্চয়তার পাশাপাশি তথ্য বিভ্রাট, মানে তাদের সাথে কেউ কমিউনিকেশনের একটি বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে, যে কারণে তারা আসলে বলতে পারছেন না যে কি হতে যাচ্ছে। তারা কি আদতে টোকেন পাচ্ছেন কি পাবেন না, এমন কোনো ঘোষণা ভেতর থেকে সৌদি এয়ারলাইন্সের ভেতর পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। তারা সকাল থেকে বিভিন্ন জন তিন দিন চার দিন পাঁচ দিন ধরে ঢাকা শহরে অপেক্ষা করছেন এই টোকেনের জন্য, এবং আজকে থেকে নতুন করে সৌদি আরবের টোকেন দেওয়ার, সৌদি এয়ারলাইন্সের টোকেন দেওয়ার মানে ঘোষণায় তারা আবার নতুন করে এসে প্রত্যাশা করছিলেন যে আজকে সকাল থেকে টোকেন দিবেন। কিন্তু ভিড় কিংবা যে কোনো কারণেই হোক, সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো ধরনের ঘোষণা কিংবা স্পষ্ট কোনো কথা তাদেরকে বলা হচ্ছে না যে তারা কি টোকেন পাবেন কিংবা কখন পাবেন, কতজনকে দিবেন, এই ধরনের কোনো ঘোষণা না থাকায় এক এক ধরনের তথ্যের মুখে বা এক এক ধরনের গুজবের মুখে তারা এক এক দিকে ছোটাছুটি করছেন। এই কারণেই এখানটাতে একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এছাড়া এখন সড়ক রাস্তায় সড়কের থেকে তারা সোনারগাঁয়ের মূল যে চত্বর সেই চত্বরের ভিতরে ঢুকে এসেছেন, এবং মাঝে মাঝে তারা লাইন করছেন আবার লাইন ভেঙে যাচ্ছেন। সব মিলিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এই সৌদি এয়ারলাইন্সের টিকিট প্রত্যাশীদের। ওদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের জন্য মতিঝিলে একই রকমভাবে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। তবে তারা প্রত্যাশা করছেন যে সব কিছু মিলিয়ে সব শেষে তারা কাঙ্ক্ষিত সৌদি আরব, মানে তাদের কর্মক্ষেত্র সৌদি আরবে ফিরে যেতে পারবে। নাজনীন রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী সোনারগাঁও মোড় থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। করোনার উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে করোনা পজিটিভে কুমিল্লায় মারা গেছেন একজন। এ নিয়ে সেখানে এ পর্যন্ত করোনায় মারা গেলেন 206 জন, নতুন শনাক্ত হয়েছেন আরও 9 জন। ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনা ভাইরাসে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী স্বাস্থ্যকর্মী ছিলেন। ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফিরোজ জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট 21 জন এ ভাইরাসে মারা গেছেন। এদিকে বরিশালে করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। নাটোরে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে গত কয়েকদিনে বানের জলে ডুবে নষ্ট হয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল, অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট ও অসংখ্য গাছপালা, ভেসে গেছে শত শত পুকুর ও খাল বিলের মাছ। স্থানীয় প্রশাসন বলছে দুদফা বন্যার এলাকায় প্রায় 200 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হওয়ায় আর্থিক সংকটের মুখে পড়েছেন অনেক মানুষ। পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ বালায়। ভুক্তভোগীরা জানান সরকারিভাবে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়, তাই জরুরিভাবে ত্রাণ ও চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। তিনি বলেন অন্যান্য সময়ের চেয়ে দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। এই অবস্থা ধরে রাখতে পুঁজিবাজার আরও উন্নয়ন করা হবে। বিএসইসি আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিনিয়োগকারী সপ্তাহ চলবে 5 থেকে 11 অক্টোবর পর্যন্ত। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা শীর্ষক আলোচনা হয়। পুঁজিবাজারের সমস্যাগুলো তুলে ধরার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন দেশের অর্থনীতির সকল সূচক ঊর্ধ্বমুখী, পুঁজিবাজার নিচে থাকার সুযোগ নেই। পুঁজিবাজার উন্নয়নে সব ধরনের সমস্যার সমাধান করা হবে। মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পরিষদের সভা আজ বিকেল 3:15 অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন।
এটিএন বাংলা সংবাদ ইউটিউব থেকে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ।